আসসালামু আলাইকুম আমি এম ফারাবি ফ্রম বন্ধুরা এক আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন কেটলি সাইড থেকে আমরা অনেক দিন থেকে ফ্রিতে পেমেন্ট নিচ্ছি এবং আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এটিতে স্বল্প কিছু এমন ইনভেস্ট করে আরও বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এবং আরও একটি মজার বিষয় হচ্ছে আপনি যে অ্যামাউন্টে এটিতে ইনভেস্ট করবেন সেটি পনেরো দিন পরই আপনি রিটার্ন নিতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে নিচ থেকে অল বাটনটি সিলেক্ট করতে একদমই ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওয়েল ফার্স্ট অফ অল নতুনদের জন্য বলে নিচ্ছি কেটলি সাইটে নতুন অ্যাকাউন্ট খোলার বিনিময়ে কিন্তু আপনি ইনস্ট্যান্ট দুশো টাকা বোনাস নিতে পারেন সো রেজিস্ট্রেশন লিঙ্ক সহ অ্যাকাউন্ট খোলার ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে চাইলে এখনই একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট অফ অল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে জাস্ট আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর এটি হচ্ছে আমাদের হোম পেজ বা মাইনিং পেজ এবং এই জায়গায় আপনার কত টোকেন বা কত স্টেক রয়েছে সেটি আপনি দেখতে পারবেন ডিফল্ট হিসেবে প্রত্যেকে এখানে পাঁচশো টোকেন বোনাস পেয়ে থাকেন আমি এখানে আরো পাঁচশো টোকেন ডিপোজিট করছি দ্যাটস এখানে এক হাজার দেখাচ্ছে ওয়েল যদি আপনি এখানে ডিপোজিট করে আরও বেশি পরিমাণে ইনকাম করতে চান তাহলে স্টেক করতে হবে যেটিকে আমরা ডিপোজিট বা ইনভেস্ট বলে থাকি ওয়েল স্টেক করার জন্য এখানে দেখতে পারবেন প্লাস আইকনে স্টেক একটু অপশন রয়েছে জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর স্টেকের কিছু কন্ডিশন রয়েছে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেওয়ার্ডগুলো আপনাকে প্রতি চব্বিশ ঘন্টায় একবার দেওয়া হবে যেটির টাইম হিসেবে রয়েছে জিম টি প্লাস এইট সো এটি আমাদের দেখার তেমন কোনো প্রয়োজন নেই প্রতি চব্বিশ ঘন্টায় আপনি একবার এখান থেকে তিন পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত আপনি এখানে যে অ্যামাউন্টটি স্টেক করবেন বা ডিপোজিট করবেন সেটি কিন্তু পনেরো দিন পর আনস্টেক হয়ে যাবে এবং সেটি আপনি আবারও রিটার্ন পেয়ে যাবেন দেন আপনি চাইলে এটিকে পুনরায় ডিপোজিট করতে পারেন অথবা চাইলে আপনি সেটি উইথড্রো বা পেমেন্ট নিয়ে নিতে পারবেন সো এটি কিন্তু অন্যান্য সাইটের তুলনায় অনেকটা ভালো কারণ অন্যান্য সাইটে আপনি যে অ্যামাউন্টটি ডিপোজিট করেন সেটি কিন্তু আর ফিরে পেবার কোনো সুযোগ থাকে না বাট এই সাইটে আপনি যে অ্যামাউন্টটি ডিপোজিট করবেন সেটি কিন্তু আপনি পনেরো দিন পর আবারও ফিরে পেয়ে যাবেন সো এই ছিল ডিপোজিটের সিস্টেম এবং আপনার অ্যাকাউন্টে যদি অলরেডি ব্যালেন্স থাকে তাহলে সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসাবেন যত অ্যামাউন্ট ডিপোজিট করতে যাচ্ছেন এবং অ্যামাউন্টটি বসানোর পর নিচে থাকবে স্টেক নাও জাস্ট এটিতে ক্লিক করলে কিন্তু আপনার ডিপোজিটটি হয়ে যাবে আর যদি আপনার অ্যাকাউন্টে পয়েন্টস না থাকে তাহলে ফার্স্ট অফ অল আপনি এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য এখানে থাকবে বাই কেটলি জাস্ট আপনি এই বাটনটিতে ক্লিক করে নিবেন সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এক ডলার হলেই কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন এবং সেটি এক থেকে তিন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে সো ডিপোজিট করার জন্য তারা আমাদেরকে এখানে একটি অ্যাড্রেস দিয়েছে জাস্ট আমরা এই অ্যাড্রেসটিকে কপি করে নিব এবং রিকমেন্ড করা হচ্ছে এটি কিন্তু ইউসডিটির ভিপ টোয়েন্টি অ্যাড্রেস সো আপনাকে অবশ্যই ইউসডিটির বিপ টোয়েন্টি নেটওয়ার্কে যে কোনো অ্যামাউন্ট বা আপনি যে অ্যামাউন্টটি ডিপোজিট করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি সেন্ড করতে হবে সো আমরা এই অ্যাড্রেসটিকে কপি করে নিচ্ছি এবং কপি করার পর আমাদের মোবাইল থেকে অ্যাপস অ্যাপসটিকে ওপেন করে নিব আপনার যে ওয়ালেটে ব্যালেন্স রয়েছে সেটি থেকে আপনাকে সেন্ড করতে হবে বা ডিপোজিট করতে হবে ওয়েল আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে আবার এখান থেকে আমি ডলারে ক্লিক করব তারপর এখানে সেন্ড অপশন রয়েছে সেন্ডে ক্লিক করব দেন যে অ্যাড্রেসটিকে কপি করেছিলাম সেটি বসাবো তারপর অ্যামাউন্টের জায়গায় আমি এখানে জাস্ট এক ডলার ডিপোজিট করবো সো এখানে এক ডলার বসিয়ে নেবে এবং বসানোর উপরে যে কন্টিনিউ অপশনটি রয়েছে জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে সো ক্লিক করার পর অবশ্যই এখানে ট্রান্সফার বা ডিপোজিটের ক্ষেত্রে কিছু চার্জ কাটবে সেটি অবশ্যই আপনি দেখে নেবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আরও সাত সেন এক্সটা বেশি কাটবে সো এটিকে কনফার্ম করার জন্য নিচে কনফার্ম বাটন থাকবে জাস্ট আমাদেরকে এই কনফার্মে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টে দিলেই দেখতে পারবেন আপনার ট্রান্সফার বা ডলারটি সেন্ড হয়ে যাবে সো আমাদের ডলারটি এখান থেকে কিন্তু সেন্ড করা হয়ে গিয়েছে আবার আমরা পুনরায় আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব এবং প্রবেশ করার পর এখানে যে এক থেকে তিন মিনিট সময়ের কথা বলেছে জাস্ট এক মিনিট ওয়েট করে আপনাকে নিচ থেকে টেক ইউর পার্চেস এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে যদি দেখায় যে আপনার টোকেনটি এখনও পর্যন্ত রিসিভ হয়নি তাহলে টেনশন করার কিছু নেই জাস্ট আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আমাদেরকে মাইনিং পেজ বা হোম পেজে যেতে হবে তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার দুশো পঞ্চাশ টোকেন অ্যাড হয়ে যাবে এরপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে ওয়ালেটের এই এয়ার অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে নিচে রয়েছে হিস্টোরির অপশন জাস্ট আমরা হিস্টোরিতে ক্লিক করবো দেন ক্লিক করার পর এখানেই দেখতে পারবেন আপনি কিন্তু এক ডলারের সম পরিমাণ টোকেন এখানে কিনে নিয়েছেন সো এটি হচ্ছে আপনার মূলত ডিপোজিট হয়ে গিয়েছে এবার আপনাকে এই টোকেনটি স্টেক করতে হবে স্টেক করার জন্য আবার আমরা এখান থেকে যে স্টেক বাটনটি রয়েছে জাস্ট এটিতে ক্লিক করে নিব দেন ক্লিক করার পর আপনি যদি এক ডলার ডিপোজিট করে থাকেন তাহলে এক ডলারের বিনিময়ে কিন্তু দুশো পঞ্চাশটা টোকেন পাবেন জাস্ট এখান থেকে আপনি সেই অ্যামাউন্টটা বসে নেবেন সো আমি এখানে দুশো পঞ্চাশ আবার স্টেক করতে চাচ্ছি দুশো পঞ্চাশ বসিয়ে এবং বসানোর পর নিচে যে স্টেক নাও অপশনটি রয়েছে জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্টিকিং সাকসেসফুল লেখা কিন্তু আসছিল মানে আমাদের আরো দুইশো পঞ্চাশটা টোকেন স্টেক কমপ্লিট হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনি স্টেক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার পূর্বে কিন্তু এক হাজার ছিল বর্তমানে বারোশো পঞ্চাশটা টোকেন স্টেক রয়েছে এবং বারোশো পঞ্চাশটা বিনিময়ে আমি কিন্তু এখান থেকে প্রতিদিন সাড়ে টা টোকেন রিসিভ করতে পারবো বা বোনাসটি পেয়ে যাব। সো আই होप আপনারা বুঝতে পেরেছেন জাস্ট আপনাকে প্লাস স্টেকে ক্লিক করার পর আপনার অ্যামাউন্টটি বসে স্টেক করতে হবে আর যদি আপনার অ্যাকাউন্টে ডলার না থাকে তাহলে আপনাকে অন্য ওয়ালেট থেকে ডলারটি এখানে ডিপোজিট করতে হবে দেন আপনি টোকেনটি পেয়ে যাবেন সেই টোকেনটি আপনি স্টেক করে নেবেন এবং সর্বশেষ বলবো এখানে ডিপোজিট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজ দায়িত্ব করতে হবে এটি কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না জাস্ট আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করা এবং যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে বলবো যেহেতু ওয়েবসাইটটি সম্পূর্ণ নতুন অবস্থা রয়েছে তাহলে খুবই দ্রুত আপনার ডিপোজিটটি কমপ্লিট করে নেবেন সো এ ছিল আজকের মতো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন সাথে থাকলে মাস্ট প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন কথা হবে আবারও নতুন কোন এক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ